আসসালামু আলাইকুম মেহে ক্রিশ্চানের আজকের পর্বে কোরবানি ঈদের গরুর মাংস দিয়ে আপনারা রান্না করতে পারবেন এবং সবার পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং বাসায় ট্রাই করবেন এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় তেলচবড়ি সহকারে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা সেই সাথে নিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ করে জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া এগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখানে আমি দুই চা চামচ লবণ দিয়েছি আর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এগুলোকে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল এরপর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাংস রান্না করার আগে এভাবে তেল মশলা দিয়ে কিছুক্ষণ মেখে রাখলে মাংসের স্বাদের কোনো পরিবর্তন হবে না বরং মাংসটা রান্না করার পর খেতে আরও ভীষণ মজার হবে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে মাংসগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রাখব খিচুড়ি রান্না করার জন্য প্রয়োজন পড়বে মুগের ডাল এখানে আমি হাফ কাপ মুগের ডাল নিয়েছি সেই সাথে নিয়েছি হাফ কাপ মসুর ডাল এবার দুপুরকার ডাল মিশিয়ে একটা প্যানে নিয়ে ভেজে নিব ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলারাসটা মিডিয়ামে রেখে ডালগুলো ভেজে নিতে হবে কোনোভাবেই চুলা রাস বাড়িয়ে দিয়ে ডালগুলো ভাজা যাবে না ডালগুলো ভাজার সময় অনবরত লেড়ে চেড়ে ডালগুলো ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর ডালগুলো থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং ডালে সুন্দর একটা কালার ধরবে এ পর্যায়ে ডালগুলোকে নামিয়ে ফেলতে হবে কোনোভাবেই ডালগুলোকে অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না এবং নামানোর সঙ্গে সঙ্গে ডালগুলোকে একটা সরানো পাত্রে রেখে দিতে হবে এতে করে ডালগুলো অতিরিক্ত হয়ে যাবে না আগে থেকে যে মাংসগুলো মেখে রেখেছিলাম মাংসগুলো রান্না করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি এবার মাংসগুলোকে কিছুক্ষণ জাল করে কষিয়ে নিব এজন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে মাংসের যে নিজস্ব একটা পানি আছে সেটা বেরিয়ে আসবে আমি প্রায় দশ মিনিটের মতো মাংসগুলোকে জাল করে নিয়েছি এরই মধ্যে মাংস থেকে কিন্তু বেশ পানি ছেড়েছে আপনারা চাইলে চুলারাস একদম কমিয়ে দিয়ে এই পানিতেই মাংসগুলোকে সিদ্ধ করে নিতে পারবেন অথবা মাংসের ধরন বুঝে আরও কিছু পানি অ্যাড করে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে পারবেন তবে কাজটাকে আরও বেশি সহজ করার জন্য আমি এই মাংসগুলোকে একটা প্রেশার কুকারে দিয়ে দুইটা শীষ এনে মাংসগুলোকে আবার প্যানের মধ্যে ঢেলে নিয়ে জাল করে নিব মাংসগুলোকে প্রেশার কুকারে নিয়ে চুলা রাসটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে পুনরায় আমি আবার প্যানে ঢেলে নিয়েছি এ পর্যায়ে কিন্তু মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে মাংসের মধ্যে যে অতিরিক্ত ঝোল আছে এগুলোকে একটু শুকিয়ে নিব এরপর চুলাটা বন্ধ করে দেব খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি দু কাপ আপনারা চাইলে পোলায়ের চাল অথবা রেগুলার ভাত রান্না করার জন্য যে চাল আছে সেগুলোও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডাল চাল আর ডাল মিলিয়ে একত্রে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর একটা শাঁকনিতে ছেঁকে নিব এতে করে অতিরিক্ত পানিগুলো ঝরে যাবে এখন রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দারুচিনি এলাচ লবঙ্গ এবং দুটো তেজপাতা এখন গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব এবার ধুয়ে রাখা চাল ডালগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এখন এর থেকে আর বেশি দিবো না পরবর্তীতে স্বাদ অনুযায়ী দিয়ে নিব হাফচা চামচ হলুদ দিয়ে তিন চার মিনিটের মতো ভেজে নিব এরপর অ্যাড করে দিব ছয় ষাটে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ছয় কাপ গরম পানি আমি যেহেতু চাল ডাল মিলিয়ে তিন কাপ নিয়েছি এজন্য এখানে ছয় কাপ পানি দিয়েছি আর ডালের রেশিওটা এরকম রাখতে হবে চাল যতটুকু নেবেন ডাল তার থেকে অর্ধেক নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যখন পানিটা শুকিয়ে চালগুলো ফুটতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে রান্না করা মাংসগুলো চাল ডালের সাথে মাংসের মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং লবণটা চেক করে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়ামে রেখে রান্না করতে থাকব যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে খিচুড়িটা সম্পূর্ণ রান্না হয়ে না আসে আমি প্রায় সাত আট মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু এ অবস্থাতে আছে এবার আলতো হাতে খিচুড়িটা উপর নিচ করে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে বসিয়ে রাখব দশ মিনিটের মতো আপনারা চাইলে হাড়ির নিচে একটা তাওয়া ব্যবহার করতে পারেন হয়ে গেছে খিচুড়ি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে এবং ভুনা হয়েছে আশা করি এটা আপনারা বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে সময় বুঝে আপনারা দেখে নিতে পারবেন পেস।